আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তা দর্শক, আমি আজ আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে রবি সিম সবচাইতে দুর্দান্ত অফার দেয়, আমরা জানি। এখানে দেখা যাচ্ছে যে 76 টাকায় 6 জিবি, 139 টাকায় 7 জিবি, তারপরে আপনার এখানে 550 টাকায় 25 জিবি, তারপরে আপনার 650 টাকায় 40 জিবি। তা দর্শক, এখানে কোথাও নাই যে 46 টাকায় 250 MB, মাত্র 250 MB, কোথাও আছে নাই। তা দর্শক, আমি আপনাদেরকে এটা আজকে দেখিয়ে দেব যে 46 টাকা কেটে নেওয়ার পরে শুধু 250 MB দিয়েছে রবি। তাহলে রবি কত বড় ডাকাত এবং কত বড় চোর, এবার এইটা নিয়েই আমি একটি ভিডিও বানাইছি, আপনারা দেখবেন, অবশ্যই শেয়ার করবেন। আর রবি যে কত বড় চোর তার প্রমাণ আমি আজকে দেখে দেবো এই ভিডিওতে, সাথে থাকবেন। তা দর্শক, এই আপনারা দেখতে পাচ্ছেন ইউহাব পার্সেট আপনার 250 MB 46 টাকা ইএল অ্যাট। তা দর্শক, আপনার 7:23 রাত 11:00। তা দর্শক, তার মানে একটু আগে, এখন বাজে 12:22, তার মানে একটু আগে আমি 46 টাকা রিচার্জ করছি। আপনারা অফারটি দেখলেন রবি অ্যাপসে, যে কোথাও লেখা নাই যে 46 টাকায় 250 MB, ওখানে অফারগুলো আপনারা দেখলেন, এবং আরও কিছু অফার আছে, আমি সেটাও দেখাবো আপনাদেরকে। আর এই যে 250 MB দিছে মাত্র 46 টাকায় আমাকে। তা দর্শক, এখানে কি বলবো, বলার কোনো ভাষা নাই। আমি আমার ব্যালেন্সে 12 টাকা ছিল, আর মাত্র 12 টাকা দিয়ে আমি রবি কেয়ারে ফোন দিলাম, দিয়ে কথা বললাম, পরে ওখানে যে ফোন দিলাম সেখানে লাইনে থাকা অবস্থায় শুধু পেঁচাই পেঁচাই অনেক কথা হলো কম্পিউটারের সঙ্গে, তারপরও আমি হেল্পলাইন পাইলাম না, 12 টাকা আমার এমনিতেই কেটে নিল। তারপরে আমি আবার 30 টাকা রিচার্জ করলাম, 30 টাকা রিচার্জ পরে আমি হেল্পলাইনে আবার ফোন দিলাম, দেওয়ার পরে উনি ফোন রিসিভ করলো, উনি আমার কথার কোনো উত্তর দিতে পারলো না যে 46 টাকায় 250 MB। তা আপনারাই বলেন। তা দর্শক, এখানে দেখেন তো কোথাও 46 টাকায় 250 MB দেওয়া আছে, আপনারা দেখেন ভালো করে। আপনার 25 জিবি 30 দিনের জন্য 340 টাকা, তারপরে 30 জিবি 500 মিনিট 30 দিনের জন্য 445 টাকা, তারপরে 12 জিবি আপনার 4G 30 দিনের জন্য 200 টাকা, তারপরে 40 জিবি আপনার 30 দিনের জন্য 495 টাকা, তারপরে দারুণ অফার আপনার 600 MB 5 দিনের জন্য 30 টাকা, 11 টাকায় রিচার্জ করলে আপনার 48 পয়সা, তারপরে 21 মিনিট আপনার 16 ঘন্টা 1 পয়সা আপনার এখানে দেওয়া আছে, 14 টাকায় রিচার্জ। তা দর্শক, দেখেন কোথাও কি দেওয়া আছে এই যে রবির অ্যাপসে 46 টাকায় 250 MB। তাহলে আপনারা বলেন, এখানে গেল মাই অফার, এবার আমি যাব স্পেশাল অফার। আপনারা স্পেশাল অফারে একটু দেখাই আপনাদেরকে যে স্পেশাল অফারে কী দেওয়া আছে, একটু লোডিং নিচ্ছে। আমি কেয়ারে যখন কথা বললাম উনি উত্তর দিতে পারলেন না যে আমাদের অফার আছে একটা 46 টাকায় 250 MB। তাহলে যেহেতু অ্যাপসের কোথাও নাই, তারপরে কীভাবে দিল? আর 46 টাকায় 250 MB কে নেবে আপনারা বলেন। এখানে দেওয়া আছে 10 জিবি 7 দিনের জন্য 110 টাকা, তারপরে দেওয়া আছে আপনার 6 জিবি 100 মিনিট আপনার 30 দিনের জন্য 147 টাকা, তারপরে আপনার দেওয়া আছে আপনার এক্সক্লুসিভ আপনার 20 জিবি 4G 10 দিনের জন্য 160 টাকা, তারপরে আপনার দেওয়া আছে 30 জিবি আপনার 30 দিনের জন্য 340 টাকা, তারপরে 6 জিবি 28 দিনের জন্য 120 টাকা, তারপরে দেওয়া আছে 380 টাকায় আপনার হলো 25 জিবি এবং 400 মিনিট। তা দর্শক, তারপরে দেওয়া আছে আপনার 10 জিবি 200 মিনিট 28 দিনের জন্য 230 টাকা, তারপরে 151 টাকায় আপনার 2 জিবি আর হলো 230 মিনিট, তারপরে 45 টাকায় আপনার 1 জিবি 70 মিনিট 3 দিনের জন্য, তারপরে দেওয়া আছে আপনার 340 টাকায় 10 জিবি 560 মিনিট 28 দিনের জন্য, তারপরে আপনার 233 টাকায় দেওয়া আছে 5 জিবি 350 মিনিট আপনার 28 দিনের জন্য, তারপরে 3 দিনের জন্য আপনার 3 জিবি 30 মিনিট 45 টাকা, তারপরে আমি এই 3 জিবি নেওয়ার জন্য 45 টাকা রিচার্জ না করে আমি 46 টাকা রিচার্জ করছি, কারণ ডাটা অ্যাক্টিভ থাকলে 1 টাকা যে কোনো সময় কেটে নিতে পারে, আর সে জায়গাতে আমাকে 46 টাকার বিনিময়ে দিছে 250 MB। তা তো SMS আমি আপনাদেরকে দেখাইলাম। তা দর্শক, এখন আপনারাই সিদ্ধান্ত নেবেন যে এই রবি সিমটা ইউজ করা যাবে কি না। আমি জানি রবি ভালো একটু অফার দেয় MB-তে, আর সেই জায়গায় এভাবে তাহলে যেনারা অ্যান্ড্রয়েড সেট চালায় না, বাটন সেট চালায়, 46 টাকায় যদি রিচার্জ করে কথা বলার জন্য তাদেরকে 250 MB দেওয়া হবে, তাহলে তাদেরকে যদি 250 MB দেওয়া হয় তাহলে তারা 250 MB কী করবে, আপনারাই বলেন। তো দর্শক, কী আর বলবো, বলার কোনো ভাষাই নাই।
আর এভাবে রবি সিম যে মানুষের টাকাগুলো মেরে নিচ্ছে বা মেরে খাচ্ছে এই রবি কোম্পানি, আসলে এটা ঠিক না। এদের এটার জন্য তাদেরকে জবাব দিতে হবে। আমি তাদেরকে বলছি আমার টাকা ফেরত দিতে হবে, তারা বলছে অসম্ভব, একটি টাকাও তেনারা ফেরত দিতে পারবেন না। এবং যেহেতু RSMB কাটছে, মানে RSMB দেওয়া হয়েছে, আর এখানে কিছু করার নেই। তা দর্শক, আপনারা সিদ্ধান্ত নেবেন যে আসলে এই রবি সিম আপনারা চালাবেন কি না। যে সিম যে ভালো মতো অফার দিতে পারে না, গোপনীয় কিছু অফার রেখে দেয়, আপনাদেরকে আমি সম্পূর্ণ এই ভিডিওতে দেখাই দিলাম যে কোথায় সেই অফারটি আছে, যে RSMB 46 টাকা। আর এই অফারটা কি মেনে নেবে কেউ, 46 টাকায় RSMB? আর এত বড় একটা ধোকাবাজ এই রবি সিম কোম্পানি, আপনার এই মানুষের ভাবে ঠকাচ্ছে, আসলে এটা ঠিক না। আপনারা এই রবি সিম আপনারাই সিদ্ধান্ত নেবেন, এই রবি সিম চালাবেন কি না। আমি আপনাদেরকে প্রুফ দেখিয়ে দিলাম, SMSও দেখিয়ে দিলাম। এই সেই SMS, RSMB কাটছে, 250 MB দিছে আমাকে 46 টাকায়, এই সেই রবি সিম। তা দর্শক, আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে কোনো একটি এরকম ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল হোসেন। আল্লাহ হাফেজ।